জেলার মধ্যে সেরা জেলা আমরা বাঁকুড়া। বাঁকুড়ার সেই মাটি ও ভাই লাল কাঁকুড়া, তার মহকুমা খাতড়ার ইন্দপুর থানা। আসুন দেখি যত কিছু তার জানা অজানা। বাঁকুড়া জেলার 23টি থানার মধ্যে খাতড়া মহকুমার অন্তর্গত ইন্দপুর থানা হল অন্যতম। বাঁকুড়া শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ইন্দপুর থানার অবস্থান। ইন্দপুর থানা তৈরি হয় আনুমানিক 1914-15 খ্রিস্টাব্দে, অর্থাৎ স্বাধীনতার অনেক পূর্বেই। এই থানার অধীনে 2টি ফাঁড়িও তৈরি হয়, একটি ধগড়া, অন্যটি হল কাজলকুড়া। ইন্দ বা ঈদ শব্দের অর্থ শালগাছের একটি নির্দিষ্ট খুঁটি, যাকে আদিবাসীরা দেবতার প্রতীক হিসাবে পূজা করেন। মধ্যযুগে মল্লভূম, ধবলভূম ইত্যাদি ভূম রাজ্যের সৃষ্টি হয়েছিল, আর মধ্যযুগের অনেকটা সময় ইন্দপুর ভূম রাজ্যেরই অন্তর্ভুক্ত ছিল। একাধিক ভূম রাজ্যের রাজাদের পৃষ্ঠপোষকতায় ইন্দ পূজা বা ইন্দ পরব হত। ইন্দ নামক বৃক্ষ পূজা বা ইন্দ পরব হতো বলেই এই স্থানের নাম হয়েছে ইন্দপুর। 1920 সালে বাঁকুড়া জেলায় 14টি বাংলো ঘর বা ডাক বাংলো তৈরি হয়, তার মধ্যে ইন্দপুর একটি। এই ডাক বাংলো থেকেই বাংলা নামের উৎপত্তি। থানা এলাকার মোট আয়তন 302.6 বর্গ কিলোমিটার। একটি ব্লক, একটি পঞ্চায়েত সমিতি, 7টি গ্রাম পঞ্চায়েত, 222টি মৌজা ও 311টি গ্রাম নিয়ে ইন্দপুর থানা গঠিত। ইন্দপুরের উত্তরে ছাতনা ও বাঁকুড়া সদর থানা, দক্ষিণে হিড়বাঁধ ও খাতড়া থানা, পূর্বে ওঁদা ও তালডাংরা থানা, আর পশ্চিমে পুরুলিয়া জেলার হুড়া ও পুঞ্চা থানা। 2011 সালের লোকগণনা অনুযায়ী ইন্দপুর থানার মোট জনসংখ্যা 1,56,522 জন। তার মধ্যে পুরুষ 80,556 জন এবং মহিলা 75,966 জন। ইন্দপুর থানা এলাকায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 12টি, মাধ্যমিক বিদ্যালয় 13টি, জুনিয়র উচ্চ বিদ্যালয় 13টি, প্রাথমিক বিদ্যালয় 170টি, ডিগ্রি কলেজ 1টি, ITI ট্রেনিং কলেজ 1টি এবং গ্রামীণ গ্রন্থাগার রয়েছে 6টি। এলাকার শিক্ষা বিস্তারে ব্যতিক্রমী ভূমিকা পালন করে শালডিহা কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে ইতিহাস গড়েছেন আমাদের সকলের পরিচিত এবং সুপ্রসিদ্ধ অশ্বিনী কুমার পতি মহাশয়। থানা এলাকায় চিকিৎসা ব্যবস্থার জন্য রয়েছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র 1টি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র 3টি, উপস্বাস্থ্যকেন্দ্র 27টি, অঙ্গনওয়াড়ি 233টি, ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র 1টি এবং উপ প্রাণী স্বাস্থ্যকেন্দ্র 5টি। এই এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে 3টি, গ্রামীণ ব্যাংক 4টি, উপ ডাকঘর 3টি এবং শাখা ডাকঘর 39টি। গাছগাছালি আর পাক পাখালি, ফল ফুল ফসল ভরা সবুজ শ্যামলিময় রেখেছে সারা ইন্দপুর থানাকে। বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের অধীনে ইন্দপুর রেঞ্জ অফিস। ইন্দপুর রেঞ্জের অধীনে 4টি বিট অফিস রয়েছে। এখানে পাখির কূজন, রাখালিয়া বাঁশির মিঠে সুর, আজানের ধ্বনি, মন্দিরের পূজা আরতি আর বাউলের গান, জ্যোৎস্না রাতে আদিবাসীদের ধামসা মাদলের মন মাতানো আওয়াজ, এখানে নদীও যেন নর্তকী হতে চায়। ইন্দপুর বনবিভাগের অধীনে শিশুদের খেলাধুলার জন্য সুসজ্জিত ইন্দপুর চিলড্রেন পার্কটি খুবই উল্লেখযোগ্য এবং এখানকার শিশুদের বিনোদনের একটি অন্যতম ক্ষেত্র। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য এখানে একটি আদিবাসী ল্যাম্পস কাজ করে, যেটি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের মধ্যেই কাজ করছে। বিদ্যুৎ সরবরাহের জন্য শরৎপুরে তৈরি হয়েছে ইন্দপুর সাবস্টেশন। শিলাবতী, জয়পণ্ডা ও অর্কষা, এই 3টি নদী ইন্দপুর থানার মধ্যে প্রবহমান। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সেচ প্রকল্পের জন্য শিলাবতী নদীতে কদম দেউলি গ্রামে
আড়াআড়িভাবে বাঁধ নির্মাণ করা হয়, যা থানা এলাকায় কৃষিকাজে খুব সহায়ক হয়েছে। এই কদমদেলি জলাধার বর্তমানে পর্যটনের অন্যতম ক্ষেত্র বলা যায়। প্রাচীন মন্দিরের মধ্যে আটবাইচণ্ডী গ্রামের বাসুলি মন্দিরটি খুবই উল্লেখযোগ্য। মন্দিরটি পাথরের ত্রিরথ রেখ দেউল। এছাড়াও এখানে একটি চণ্ডী ও শিবের মন্দির বিদ্যমান। জোরদা গ্রামের ব্রহ্মাথান, এই জায়গায় গাছের নিচে এখনও অনেক প্রাচীন জৈন মূর্তি রয়েছে। আর ব্রাহ্মণডিয়া গ্রামের প্রাচীন শিব মন্দিরটি খুবই উল্লেখযোগ্য। এখানে কয়েকটি বেশ প্রাচীন জৈন মূর্তি দেখতে পাওয়া যায়। ব্রজরাজপুরের শ্যামসুন্দর মন্দির, মন্দিরটি 350 বছরেরও বেশি প্রাচীন এবং এই এলাকার মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এই থানা এলাকার সাতসগড়ার মসজিদটি স্থাপত্যে ও ধর্মনিরপেক্ষতায় এক উল্লেখযোগ্য নিদর্শন। ব্রজরাজপুরে রাস ও দোল পূর্ণিমার উৎসব খুবই সুবিখ্যাত। কেলিয়া পাথুরের বারুণী মেলা আর আটবাইচণ্ডী, হাটগ্রাম, ইনপুর ও পুয়াড়ার শিবের গাজন সুপ্রসিদ্ধ। ডাঙ্গাবারবেন্দার চণ্ডী মেলা খুবই উল্লেখযোগ্য। মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলা বসে। ইনপুরের শিল্পগুলির মধ্যে হাটগ্রামের শঙ্খশিল্প সুবিখ্যাত। এখানে শাঁখার নানাবিধ গহনা তৈরি হয়। শঙ্খের ওপর বিভিন্ন দেবদেবীর মূর্তি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলেন এখানকার শিল্পীরা। হাটগ্রামের সুদক্ষ শঙ্খশিল্পীরা এই শিল্পের উৎকর্ষতার জন্য রাজ্য সরকারের বিভিন্ন পুরস্কার ও রাষ্ট্রপতি মেরিট পুরস্কার পেয়েছেন। ইনপুর থানা এলাকার তাঁতশিল্পও রয়েছে কতকগুলি জায়গায়, যেমন হীরাসোল, জাম্বেদিয়া ইত্যাদি গ্রামে। এখানে হস্ততাঁতে গামছা, লুঙ্গি, চাদর ইত্যাদি তৈরি হয়। ব্রাহ্মণডিয়ার মৃৎশিল্পীরা পোড়ামাটির হাঁড়ি, কলসি ও প্রতিমা গড়ার কাজে সিদ্ধহস্ত। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও হাটগ্রামের ভোলানাথ চট্টোপাধ্যায় ও জিয়র্দা গ্রামের লক্ষ্মণ সিং খুবই উল্লেখযোগ্য নাম। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এই থানার ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স ও মাননীয় রামনারায়ণ পাল অফিসার ইনচার্জ ইনপুর সহ সমগ্র পুলিশ বিভাগ ও সর্বস্তরের সার্বিক সহযোগিতায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনসংযোগ ও জনকল্যাণ করে চলেছেন। উজ্জীবন, যেখানে সহায় সম্বলহীন অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সহায়তা এবং নাম নথিভুক্তিকরণের কাজ চলছে। জাগরণ প্রকল্পে কিশোর কিশোরীদের সাইবার ক্রাইম সংক্রান্ত নানাবিধ অপরাধ প্রবণতা থেকে বিরত রাখার প্রচেষ্টা চলছে। উৎসর্গ প্রকল্পে ধারাবাহিক রক্তদান শিবির, সোপান প্রকল্পে মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান ইত্যাদি জনকল্যাণমূলক কর্মকাণ্ড সারা বছর চলতেই থাকে।